What's up guys, it's MD Robius Sany and welcome to my channel. আজকে অনেক দিন পরে ভিডিও মেক করতেছি কিভাবে Fiverr থেকে আপনি ডলার উইথড্র দিবেন আপনার Payoneer এ এবং Payoneer থেকে অ্যাকচুয়ালি এখন খুব সহজে বিকাশের মাধ্যমে টাকা নেওয়া যায় অর্থাৎ এই যে Payoneer কার্ডটা আছে इवन কার্ডও লাগে না আগে Payoneer ভিতরে কি হতো যে প্রথমে Payoneer থেকে কার্ড আনা লাগতো এই যে এই কার্ডগুলা পরে কার্ড দিয়ে এটিএম বুথ থেকে টাকা তোলা লাগতো কিন্তু এতে করে চার্জ অনেক বেশি এটিএম বুথ চার্জ হয় তারপরে আপনার প্রতি ইয়ারলি কার্ড যে ইউজ করা হয় এর জন্য একটা $30 চার্জ রাখে Payoneer তো এখন একদম ইজিলি করে দিয়েছে যারা Fiverr থেকে কোনো কারণে ফ্রিল্যান্সিং করে কাজ করেন কোনো একটা টপিকের উপরে লাইক আপনি হতে পারেন অ্যাপ ডেভেলপার হতে পারেন ওয়েবসাইট ডেভেলপার তো যে আর্নিংটা আপনি করবেন এই আর্নিংটা সম্পূর্ণ এখন অনেকটুকু ফি বাঁচায় তারপরে আপনাদের কাছে আনতে পারবেন অর্থাৎ আগে যদি আপনি 10,000 টাকা ইনকাম করতেন পকেটে আসতো কাইন্ড অফ 7,000 টাকার মতো এখন 10,000 টাকা ইনকাম করলে 10,000ই আপনার পকেটে চলে আসবে So let's start. এটা হলো Fiverr account যেটা ইতিপূর্বে আমার একটা Fiverr account suspend হইছে এটা new account এটা থেকে আমি withdraw দিতে পারবো $48 আর মানে এই পুরো অ্যাকাউন্টে আমি কাজ করছি $56 এর মতো আর যদি আমি দেখাই যে কি রকম টাইপের কাজ আমি করি লাইক অ্যাপ ডেভেলপমেন্ট রিলেটেড অর্থাৎ যদি আমি দেখি যে আমার বাই রিকোয়েস্টে 4টা কাজ আছে এখন বিশেষ করে রাতের বেলা কাজ বেশি আসে রাত 11টা থেকে রাত 11টার দিকে একটা আসে আবার রাত 4টার দিকে কাজ আসে অনেকগুলা তো এখানে আপাতত 4টা কাজ আসে অনেক সময় দেখা গেছে এই জায়গায় 30টা 29টা 19টা এরকম কাজ আসে বসে থাকে বাট অ্যাপ্লাই করতে হয় তো এখন যদি আমি দেখি যে $5 কাজ এটার ভিতরে আমি অতটা অ্যাটেনশনও দেই না এগুলা কাজের ভিতরে অ্যাটেনশন খুব কম এখন ওইরকম কোনো ভ্যালুয়েবল কাজ নাই কিন্তু অনেকগুলা কাজ হয়ে থাকে যে কেউ বেসিক সিম্পল গেম বানাইতে আসে কেউ ওয়েবসাইট ই-কমার্স মেক করতে আসে কেউ VPN অ্যাপ মেক করতে আসে তার এইখানে পোস্ট করে যেরকম ওইখানে পোস্ট করছে আই হ্যাভ এ মোবাইল অ্যাপ বিল্ট ইন React Native তো অনেকেই আইসা পোস্ট করে যে আই হ্যাভ এ source code built in Unity আমার এতটুকু করতে হবে Admob এর ad ID কাজ করতেছে না তো এরকম টাইপের পোস্ট যারা করে তাদের পোস্ট দেখা যদি আমাদের মনে হয় যে না আমি এই কাজটুকু পারি তখন আমরা ওই কাজটা কমপ্লিট করে দেই তো আজকের টপিকটা হবে যে কিভাবে Fiverr থেকে ডলার উইথড্র দেয় যেহেতু তো আমি চলে যাই আর্নিং এর ভিতরে Fiverr এর ভিতরে আর অনেকগুলো অপশন গিগ আমি আমার গিগগুলো দেখাইতেছি না অনেকেই Fiverr অ্যাকাউন্ট দেখে Fiverr এ গিয়ে মেসেজ দেন চেষ্টা করবেন Fiverr এর ভিতরে কোনো মেসেজ না দিতে আমি আমার পার্সোনাল ফেসবুক লিংক কিন্তু দিয়ে রাখি ভিডিওর ডেসক্রিপশনে আপনারা চাইলে ওইখানে ফেসবুকের ভিতরে নক দিতে পারেন আমাকে আমি যে কোনো টাইমে রিপ্লাই দিব এবং খুব সুন্দর করে বাট Fiverr এ কেউ ইনবক্স করবেন না রিপ্লাইটা ওইরকম পাবেন না আশানুরূপ কারণ Fiverr এর ভিতরে অনেকগুলো রুলস এন্ড রেগুলেশন আছে যেগুলো ফলো করা যায় না যদি পার্সোনাল ইনফরমেশনের জন্য আপনি আমাকে নক দেন তো আর বেশি কথা না বাড়িয়ে যেহেতু আমি উইথড্রটা দিব Payoneer এর ভিতরে তাই আমি Payoneer অ্যাকাউন্টে লগইন দেই হ্যাঁ তো এই হলো payoneer.com sign in জানি না আবার ভেরিফিকেশন কোড চাই বসবে কিনা একটু আগে ভেরিফিকেশন কোড চাইছিল OTP ভেরিফিকেশন কোড তো লগইন দিলাম Payoneer এ হ্যাঁ লগইন হয়ে গেছে তো এই হলো Payoneer অ্যাকাউন্ট তবে যারা নতুন একদম Fiverr এর ভিতরে কাজ করে Payoneer ডলার নেবেন তারা চেষ্টা করবেন Payoneer এর কার্ড ইউজ না করতে আমি কার্ড ইউজ করি যেরকম আমার কার্ডের ভিতরে $12 আছে ইউরো কার্ড আছে আমার কার্ড কিন্তু প্রায় 4টা Payoneer কার্ড অর্থাৎ আলাদা আলাদা প্লাস্টিক কার্ড ওরা পাঠাইছে 4টার মতো তো এইখানে আলাদা আলাদা কার্ড যে ইউজ করা হয় এই কার্ডগুলো ইউজ করার জন্য আপনার $30 পার ইয়ার ওরা ফি বহন করে যদি আপনি কার্ড ইউজ না করেন তাহলে ওরা কোনো ফি নেবে না এখন কার্ড ইউজ না করার সুবিধা কি সরাসরি আপনি Payoneer থেকে বিকাশে আপনার টাকা চলে যাইতেছে তো এর জন্য তো আর কোনো দরকার নেই কার্ড ইউজ করা তবে Payoneer থেকে কিভাবে বিকাশে টাকা ট্রান্সফার করে এটার অনেক টিউটোরিয়াল হয়তো আপনারা ইউটিউবে পাবেন এবং যদি না পায় থাকেন তাহলে কমেন্ট করবেন আমিও চেষ্টা করব Payoneer থেকে কিভাবে আমি বিকাশে টাকাটা ট্রান্সফার করি খুব ইজিলি এটার একটা টিউটোরিয়াল মেক করতে তো এখন অ্যাকচুয়ালি $12 আমার কার্ডে আছে Fiverr থেকে কার্ডে ডলার উইথড্র দিতে অত বেশি টাইম লাগে না আই থিংক 3 থেকে 4 মিনিট এর জন্য জাস্ট এই দেখেন আমার এই Fiverrটার ভিতরে কোনো অ্যাকাউন্ট ইউজ করে না পেপ্যালও না ব্যাংকও না Fiverr কার্ডও না আমি ব্যাংক ট্রান্সফার দিব যখন আমি এটাতে ক্লিক করব তখন ভেরিফাই বাই SMS অর্থাৎ আপনারা যদি অ্যাকাউন্ট থাকে অ্যাকাউন্টটা যেই আইডি দিয়ে খুলছেন অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে খুলছেন ওই মোবাইল নাম্বারে একটা OTP কোড যাবে তো কোডটা যাক এখন 28 নম্বরে কোডটা যাবে ভেরিফিকেশন কোড সেন্ড টু 28 ওকে কোড আসবে অ্যাকচুয়ালি ফোনের ভিতরেই দেখি কোডটা আসতে কতক্ষণ লাগে কোড আইসা পড়ছে 3054 হলো কোড OTP 3054 সাবমিট এবং সাবমিট দেওয়ার পরে আমরা মেবি এখন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো এইখানে ক্লিক করে আচ্ছা এখন একটা ইমেল চলে গেছে আমাদের মেলের ভিতরে যেটা দিয়ে ফাইবার অ্যাকাউন্ট খোলা ওইটার ভিতর থেকে আমরা ফাইবার অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবো, এরকম একটা ইনস্ট্রাকশন আমরা পাবো। তো এই মুহূর্তে আমি আমার ইমেলের ভিতরে আছি, এটা হলো ফাইবারের যে কনফার্মেশন ইমেলটা, এটা অর্থাৎ এইখানে জাস্ট ক্লিক হেয়ার যদি আমি অ্যাড করতে চাই, আর যদি আমি অ্যাড না করতে চাই তাহলে রিপোর্ট করতে যে না এটা তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে নিয়ে অন্য কেউ হয়তো আমার অ্যাকাউন্ট থেকে ডলার ট্রান্সফার করার জন্য অ্যাকাউন্টটা অ্যাড করতে চাইছে। তো যেহেতু ওইরকম কোনো ঘটনা ঘটে নাই তাহলে আমি এইখানে ক্লিক করব ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য, যেটা আমি নিজেই। আচ্ছা নেট চলে গেছে, না নেট চলে যায়। আচ্ছা তারপরে এখানে ক্লিক করার পরে গেট স্টার্টে ক্লিক করতে হবে আই থিঙ্ক। এখন গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে বলবে যে যদি তোমার পিওনের অ্যাকাউন্ট না থাকে তাহলে তুমি পিওনের অ্যাকাউন্ট খুলতে পারবা এইখানে, বাট যদি অলরেডি থাকে, অলরেডি হবে পিওনের অ্যাকাউন্ট, তাহলে এইখানে ক্লিক করো। তো এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যেহেতু আমার পিওনের অলরেডি লগ ইন দেওয়া, লাইক এই হলো আমার পিওনের অলরেডি লগ ইন দেওয়া, তো অটোমেটিক লগ ইন হয়ে যাবে। এইখানে সাইন ইন করলেই হবে, শুধুমাত্র যেই এটা আছে এখানে সাইন ইন করলেই হবে। তো এখন সাইন ইন কমপ্লিট হয়েছে, আমাদের পিওনের লগ ইন হয়ে গেছে। এখন আশা করা যায় যে আমাদের যেই এটা আছে অর্থাৎ ইউ হ্যাভ অ্যাডেড এ নিউ ফান্ডিং সোর্স টু ইউর পিওনের অ্যাকাউন্ট, ইউ মে রিসিভ পেমেন্ট ফ্রম ফাইবার টু ইউর ইউএসডি ব্যালেন্স, তাহলে কমপ্লিট হয়ে গেল। এখন যদি আমরা আমাদের ফাইবারে যাই, অর্থাৎ ফাইবারে ঢুকবে এখন হয়তোবা না, এখন এইখান থেকে ফাইবারে যাবে। ফাইবারে যাইতে হলে আমাদের যাইতে হবে সেলিং থেকে আর্নিংয়ে। তো এই মুহূর্তে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়েছে কমপ্লিটলি। এখন দেখি ব্যাঙ্ক ট্রান্সফার দিলে কি বলে ওরা। ব্যাঙ্ক ট্রান্সফার দিলে এখন সরাসরি আমাদের ফাইবার থেকে ব্যাঙ্ক টু পেওনিয়ারে চলে যাওয়ার কথা। কনফার্ম উইথড্র। তো আমার $48 অন দেয়ার ওয়ে। তো এইখানে যদিও বলে যে 7 দিনের মতো টাইম নেবে ফাইবার থেকে পিওনের ভিতরে ডলারটা যাইতে, কিন্তু অ্যাকচুয়াল হিসাব করলে মাত্র 1 মিনিট বা 2 মিনিট লাগে ফাইবার থেকে পিওনের ডলারটা চলে যেতে। সো আমাদের 1 থেকে 2 মিনিট ওয়েট করা উচিত এখন। সো এই মুহূর্তে আমরা দেখতেছি আমাদের যে পিওনের অ্যাকাউন্ট আছে এটার ভিতরে কিন্তু ডলার চলে আসছে, অর্থাৎ $57 হয়ে গেছে। যদি আমি রিলোড দিই তাহলে দেখব যে এখানে $57 টোটাল আমার ঢুকে পড়ছে আমার ফাইবার অ্যাকাউন্টে। অ্যাকচুয়ালি $57 না, এখান থেকে আসছে $45। আমি উইথড্র দিয়েছিলাম $48 আমার ফাইবার থেকে। আর যদি এখন আমি দেখাই যে মাত্র 30 সেকেন্ড লাগছে ফাইবার থেকে ডলারটা আসতে পিওনিয়ারে। এখন যদি একটা রিলোড দিই তাহলে দেখব যে এখান থেকে আমার উইথড্রল ব্যালেন্স 0 হয়ে গেছে এবং আমি আর উইথড্র দিতে পারবো না, কারণ এখন আর অ্যাভেলেবেল কোনো ব্যালেন্স নাই। আরও $8 আমার পরবর্তীতে যোগ হবে প্রায় 14 দিন পরে মেবি, কারণ ওইটার কাজটা রিসেন্টলি কমপ্লিট করছি। তো এইখানে কিন্তু উইথড্রল যেটা আছে এটা হয়ে গেছে, অর্থাৎ $48। এখন আমার কোনো ব্যালেন্সে আর ডলার নাই অ্যাভেলেবেল। সো এটাই ছিল যে কিভাবে ফাইবার থেকে পিওনের ভিতরে আমি ডলারটা ট্রান্সফার দিলাম, এই একটা ভিডিও। এরপরে আমি চাইলে আমার এই পিওনের কার্ডটা ইউজ করে যে কোনো ডোমেন হোস্টিং কিনতে পারবো। একটু পরে হয়তো আমার ডোমেন হোস্টিং কিনা লাগবে, যার কারণে আমি ফাইবার থেকে অ্যাকচুয়ালি পিওনের ডলারটা নিলাম। এবং চাইলে আমি আমার ফাইবার থেকে যে পিওনের ডলারটুকু নিলাম এই ডলারটুকু আবার বিকাশের ভিতরে নিয়ে নিতে পারবো। ইভেন ইট উইল টেক অলমোস্ট 5 মিনিট, মানে 5 মিনিটের ভিতরে আমি আমার সম্পূর্ণ ডলারটা টাকায় কনভার্ট হয়ে একদম হাতে পেয়ে যাব। সো দ্যাটস অল গাইজ। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। আশা করি আপনারাও ভবিষ্যতে ফাইবারে কাজ করার চেষ্টা করবেন, যে কোনো একটা টপিকের উপর ভিত্তি করে, হতে পারে গ্রাফিক ডিজাইন, হতে পারে ওয়েবসাইট ডিজাইন, হতে পারে অ্যাপ ডেভেলপমেন্ট। আর বেসিক্যালি আমি আমার ফ্রেন্ডরা সবাই অ্যাপ ডেভেলপমেন্টের উপরে ফোকাস একটু বেশি এবং অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে বেশি কাজ করার চেষ্টা করতেছি। অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি।